একটা সময় মনে হয়েছিল যে নিজে নিজে আর কোনো দিনও মনে হয় দাঁড়াতে পারবো না জানো তো বন্ধুরা নিজের উপরের ভরসাটাই চলে গেছিলো কিন্তু আবার ধৈর্য কাজ আমার সফলতা আমার ধৈর্য সবটাই ঠিকঠাকভাবে ছিল বলে আমি আজকে যতটা পেরেছি সাফল্য হতে পেরেছি তো সত্যি কথা বলতে যতটাই যাই করো তুমি যদি না নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো কোনো দিনই কিন্তু কেউ তোমাকে সম্মান করবে না তাই জন্য প্রত্যেকটা মেয়েই বলো প্রত্যেকটা ছেলেই বলো প্রত্যেকজনেরই একটা স্থায়ীভাবে কিছু কাজ করা বা কিছু একটা করা উচিত যাতে সে সম্মানটুকু পায় ঠিক আছে তো দেখো আমাদের সেই ছোট্ট বাবিন আজকে ব্যায়াম প্রতিযোগিতায় গেছে সেই ক্লিপগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরছি কারণ অনেক দিন হলো আমি ব্লগ দিচ্ছি না কারণ এখন এদানিটা দিচ্ছি কারণ কিছু কিছু জিনিস যেটা আমার জীবনের একটা অ্যালবামের মতন হয়ে উঠেছে আমি যখন আমার আগের ভিডিওগুলো দেখি তখন আমার সত্যিই খুব ভালো লাগে কারণ যে না হাই দু বছর আগে আমরা এরম ছিলাম এখন এরম হয়ে গেছি তো যাই হোক আবার নতুন করে জন্য সবটাই শুরু করেছি তোমরা আশীর্বাদ করো আমি যেন এরমভাবেই কন্টিনিউ করতে পারি নিজের মনে জেদটা যেন আমার একইভাবে একই রকম থাকে যেন না ভেঙে পড়ি কোনো রকম ঠিক আছে তো দেখো বাবিন বাবিন যে এই সময়টা স্টেজে উঠেছিল তখন ওকে কতবার বলেছিলাম যে তুই নমস্কার কর নমস্কার কর ও না কোনো কারণে ভুলে গেছিলো একদম বাচ্চা তো তো স্যার বলে যাই হোক ওরা স্টেজে উঠলে ওটাই ওদের যথেষ্ট কারণ আমাদের আবার বলে যে তোমরা তো এই বয়সে ঠিকঠাকভাবে বসতেই না তার জায়গায় তো ওরা যথেষ্ট ভালো কিছু করে তো এই যে এই যে মানে বিশাল আজকে হচ্ছে সারা বাংলা কম্পিটিশান হচ্ছে মানে যোগা কম্পিটিশান সেখানে আমাকেও বলেছিল যে নাম দেওয়ার জন্য আমি বলি না আমি তো সবে সবে ব্যায়ামে ভর্তি হয়েছি তো এখন দেবো না আমি একটু ভালো করে শিখি তারপরে অবশ্যই নাম দেবো আর করব কিছু ভালো কিছু করার তো সব দিক দিয়েই যদি তুমি মন থেকে চেষ্টা করো না সব দিক দিয়েই তুমি পারবে আর এটা হচ্ছে আমাদের বাগনান মার্কেটের মানে আমাদের বাগনান থানার থেকে বড়ো উৎসব এই জন্ম অষ্টমী আর বিশাল বড়ো করে মানে পুজো হয় বিশাল বড় করে এটা বিসর্জন হয় খুব আনন্দ হয় কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বলে আমরা যাই না তো যেহেতু কম্পিটিশান তো যেতেই হবে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে অনেক ব্লগাররা আবার এইটা ব্লগ করে গেছে অনেক ভাইরালও হয়ে গেছে তো যাই হোক চলো দেখো দুষ্টু মিষ্টি কী করছে দুষ্টু মিষ্টি আর তোমাদের বাবিন এখানে ফুল নিয়ে বসে আছে আমরাও কিন্তু ছোটবেলায় সেই এইরামই ছিলাম হ্যাঁ কোথায় দেখতাম প্লাস্টিকের ফুল কোথায় দেখতাম গাড়িতে সাজিয়েছে এমনি ফুল তার উপরে আকর্ষণ তো এদেরও সেই একই সেম তো এরাও এই রিসেন্ট রিসেন্টে ব্যায়ামে ভর্তি হয়েছে কাকিমাকে অনেকবার বলার পরে এই তিন চার মাস হলো ওরা ভর্তি হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমি পুরো ব্যায়াম থেকে ব্যায়ামের মানে মানে গিফট মানে মেমেন্টও দেওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা একটু বড় হবে তোমরা প্লিজ ধৈর্য সহকারে দেখো দেখলে আশা করছি ভালো লাগবে কারণ কিছু কিছু সময় কিছু কিছু মানে মানে কি বলবো দিন সেটা যদি আমি আমার নিজের মধ্যে করে রেখে দিতে পারি তাহলে আমি যখন অন্য সময় দেখবো আমার নিজেরই খুব ভালো লাগবে তো তার মধ্যে একটু তালের বড়া ভাজছিলাম তারপরে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ ভাদ্র মাস ছিল আর ব্লগটা অনেক অনেকটাই আগের তো তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কিন্তু যেহেতু ভিডিওটা করেছি তো না শেয়ার করলে হবে না একদমই কারণ এই ভিডিওটার মধ্যে অনেকের ভিডিও আছে যারা চেয়েছিল আমি ভিডিও করি এই ব্যায়ামেতেই আমাকে এক সময় বলেছিল। ব্যায়ামের যেখানে আমি ব্যায়াম মানে ভাবকে শেখাই তোমাদের সাথেও শেয়ার করেছিলাম ওখানে আমাকে অনেকে দেখে হেসেছিল আমি ভিডিও বানাই বলে তো সেই মানুষগুলোই আমাকে এখন বলছে যে ভিডিও বানাও ভিডিও বানাও এ তো ভিডিও করো তো ওই জন্য না আরও আরও করে আমার মানে নিজের প্রতি না উৎসাহ বাড়ে বেড়ে গেল যে না যেহেতু আমি ভিডিও থেকে এত সম্মান পাচ্ছি এত লোক আমাকে ভালোবাসা দিচ্ছে তাহলে কেন আমি বন্ধ করে দেবো বলো আর যারা আমার ভিডিও দেখে হাসতো তারাই আজকে বলছে ভিডিও করো এই ভিডিওগুলো করে ছাড়বে তো যেহেতু বলেছে তো বোলা তো কাজ এই জন্য ভিডিওটা করলাম নাহলে হয়তো আমার ইচ্ছা ছিল না যে আমি ভিডিও করব তোমাদের সবাইকেই বলছি যে ভিডিও করেই যে ইউটিউব চ্যানেল খুলেই সাকসেস পেতে হবে তার কোনো মানে নেই সাকসেস যদি পাওয়ার ইচ্ছা থাকে সে অনেক দিন অনেক দিক দিয়েই পাওয়া যায় তুমি যদি মনে করো যে আমি একটা কাজ করব সেটা মন দিয়ে প্রাণ দিয়ে কাজ করব সেটা থেকেই কিন্তু তুমি সম্মান পেতে পারো আজকে আমি যদি না একান্ত ভিডিও থেকে কিছু না পাই আমি যদি ভাবি যে আমি অন্য সাইড থেকে কিছু করব বা কিছু করার চেষ্টা করব যদি মন থেকে ভাবি নিশ্চয়ই হয়তো আমি পারবো আর এই যে ব্যায়ামের এখানেও অনেক বড় মানে বড় মহিলারা ব্যায়াম করে কত দূর দূর কম্পিটিশানে গিয়ে সোনার মেডেল কত কিছু গিফট পেয়েছে গিফট তো দূরের ছাই লোকের কাছ থেকে কত সম্মান পেয়েছে তোমরা ভাবতে পারবে না কত বয়স তোমাদের বলবো পঁয়তাল্লিশ পঞ্চাশ এইরম বয়সের মহিলারা তো এই জন্যই বলছি যে যদি ইচ্ছা থাকে সব কিছুই উপায় হয় শুধু ভিডিও করে নয় অনেক দিক দিয়েই আমরা সাফল্য পেতে পারি শুধুমাত্র মনের জোরটাই অনেক আর আজকের দিনটা সত্যিই আমাদের কাছে খুব স্পেশাল কারণ আমাদের স্যার খুবই খুবই মানে ভীষণ ভালো মানে কি বলবো ভালো বললে শুধু হয় না উনি একদম সবাইয়ের গার্জেনের মতন আর এত পরিমাণে প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসে না পুরো সন্তানের মতন দা তাই তো স্যার বলে যে আমি আমি তো এদেরই সন্তান মনে করি ওই জন্য স্যার বলে আমি তো ওই জন্য বিয়েও করিনি তো সত্যিই খুব ভালো আর আমি একটু রং ঢং দেখিয়ে তোমাদের সাথে একটু সেলফির মুডে গেলাম তো এখন কেক কাটার বালা কারণ আমাদের কাছ থেকে সবার কাছ থেকে চাঁদা নিয়েছিল আজকে যেহেতু টিচ মানে টিচার্স ডে পালন হচ্ছে তো সবাইয়ের কাছ থেকে কিছু চাঁদা নিয়ে স্যারের জন্য একটা গিফট আর এই যে ছেলেটাকে দেখছো স্যারের পাশে যে আছে শঙ্ক বলে ও এখন আমাদের শেখায় স্যার মাঝে মাঝে আসে তো ওকেও আমরা একটা ছোটোখাটো গিফট দুজনকেই দিয়েছি আর এই কেকগুলো যারা যে দিদি ভাইরা মানে ব্যায়াম করে ওরাই বাড়ি থেকে হোমমেড বানিয়ে এনেছে তো ছোট্ট করে একটা সবাই মিলে সেলিব্রেশন হচ্ছে খুব মজা হয়েছে সত্যিই খুব মজা হয়েছে এইটা একটু না শেয়ার করলে একদমই ভালো লাগছে না সেই জন্য ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে আগের কটা ভিডিও ছিল অ্যাড করে দিয়েছিলাম বলে একটু বড় হয়ে গেল আর এখানে আবার অনেক আমার বন্ধু হয়ে গেছে জানো তো ছেলের জন্য আমারও বন্ধু হয়ে গেল তো ওই জন্য হয়তো তোমরা ভাববে যেমন ভিডিও করা ভুলে গেছো তুমি এখন ব্যায়াম করছো তুমি এখন অনেক দিকে ছুটছো তা নয় তো বন্ধুরা একটু মানে যেন নিজেকে একটু যেন বদলে ফেলেছিলাম তারপরে ভাবলাম না যেহেতু সবাই আমাকে এই ভিডিওর জন্যই ভালোবাসা দিচ্ছে তাহলে সেই জিনিসটাকে ভাই আমি কেন ছাড়বো তো এই জন্য আমি আর ছাড়ছি না আর তোমরা যারা যেন মনের দিক দিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছ মনের দিক দিয়ে ভেঙে পড়ছো তাদের আমি এখনও পর্যন্ত বলছি তোমরা একদম ভেঙে পড়ো না তোমরা মন দিয়ে তোমাদের কাজ করো সেটা যদি রান্না হয় রান্না সেটা যদি ব্যায়াম করা হয় ব্যায়াম করা সেটা যদি যাই কাজ হোক না কেন ব্যায়াম যদি করো ভালো করে সেটাও যদি করার মতো করো তাতেও কিন্তু তুমি সাকসেস পাবে ঠিক আছে তোমরা আমাকে আশীর্বাদ করো আমিও যেন ভালো ভালো ব্যায়াম শিখে ব্যায়াম করে স্টেজে কিছু একটা মানে জিততে পারি ঠিক আছে তো আমি এখন যাইনি যেহেতু একটু নতুন তো যখন পারফেক্টভাবে শিখে যাব তখন স্টেজে উঠে ব্যায়াম করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো স্যারকে সব পুচকি পুচকি সবাই গিফট দিচ্ছে আর সবার সাথে শেয়ার আবার ছবিও তুলেছে মানে স্যার ভিডিও করবো বলে ইউটিউবে ছাড়বে করো করো স্যার নিজে বলছে ভিডিও করো ছবি তুলো তো এই জন্য আরও ওই সুযোগটা আমরা ছাড়তে পারলাম না আর আমাদের এই স্যারের প্রচুর মানে মানে কী বলবো এইরাম ছোট ছোট সেন্টার মানে এক ছোটো মানে কি এইরাম সেন্টার অনেক আছে মানে গুনে শেষ করা যাবে না আমি ঠিক জানি না তো দেখো এই যে সঙ্ঘকেও দিয়ে দিয়েছে গিফট ওকে একটা কি দিয়েছে আমি বলছিলাম খুলে রাখাও খুলে রাখাও বলতে রাখো খুলে দেখালো আমার দিকে তো সবাই আমাকে সবাই খুব ভালোবাসে আর ভিডিওর জন্য আরও স্পেশালি বিশেষ করে সবাই বেশি চিনে আর আমাদের নাম কি জানো আমার নাম ইউটিউব আমার ছেলের নাম ইউটিউবে ইউটিউবের ছেলে এইরাম না ইউটিউবের মা আর অন্য ইউটিউবের আমি গুলি গেল আমার তো যাই হোক ইউটিউব বলে আমাদের সম্মান করে আমার খারাপ লাগে না কারণ আমি ইউটিউব করি আমাকে ইউটিউব বলে কোনো রকম তাতে আমার যায় আসে না তো আমার ছেলেও কিছু বলে না সত্যি কথা তো স্যারই এই নামটা প্রতিষ্ঠা করেছে ইউটিউব বলে তো এখন সবাই আমাদের ইউটিউব নামেই চেনে ওখানে তো এই যে বিট্টু এসেছে বিট্টু আজকে কি করেছে জানো এখানে এসে নাকি মারাপিট করে কাকে ফেলে দিয়েছে শেষে আমি জানতে পারি আমাকে একজনের মা আমাকে ফোন করে বললো তোমার ছেলে নাকি ফেলে দিয়েছে খুব খারাপ লাগছে আমি বুঝতে পারিনি জানো তো বাচ্চাই বাচ্চাই খেলা করছিল কিভাবে কি হয়ে গেছে আর এই যে স্যারকে বলছে স্যার আপনার গিফট একটু খুলে দেখান না আমার বন্ধুদের দেখাবো বলছে না না দেখাবো না আমি তুমি আপনি দেখান না দেখান না বলতে স্যার দেখালো দেখুন স্যারের জন্য একটা মনে হয় টাক স্যুট দিয়েছে মানে যেগুলো পরে স্যার মানে ব্যায়াম ট্যায়াম করার আর কি আর একটা গেঞ্জি দিয়েছে খুব সুন্দর স্যার আবার হাসছে স্যার বলছে পরবো না একেই তো বলে মান মানে মনসত্য স্যারকে সবাই বলেছিলাম নতুন জামা প্যান্টটা পরতে স্যার বলছে সবাই পুরানো পরেছে আর আমি নতুন পরবো আমি পরবো না তোমরা কি পাগল তার কারণে আর স্যার পড়লো না জানেন জানো তো তো দেখো আমার ছোট্ট বিট্টুকে নিয়ে স্যার কি সুন্দর ফটো তুলছে আর বিট্টু খুব ভালোবাসে স্যারকে প্রণাম করছে পুরো মাথা ঠুকে জানো আর মানে ওর সব দিক দিয়ে একটু কাঁদে কিন্তু সবাইকে যদি বলি প্রণাম কর বা কি কর যেটা বলি সেটাই করে তো এইরমভাবে সবাইয়ের সাথে ছবি তুলছে আর স্যার আমাকে ডেকে ডেকে বলছে ভিডিও করো ভিডিও করো আমি একটু এই জন্য ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর সত্যি কথা বলতে আজকের দিনটা একদমই ভালো কেটেছে আর কি বলবো এবছর পুজোটা যেন সবাইয়ের সবাই ভালো কাটে আর সত্যি কথা বলতে পুজো এলেই না একটা বন্ধুরা খুব ভয় লাগে জানো তো প্রত্যেকটা বাড়ি বাড়ি বিপদ প্রত্যেকটা বাড়ি বাড়ি মানে আমার মায়েদের ওখানে কতগুলো যে মানে অ্যাক্সিডেন্ট কার হাত ভেঙে গেছে আমার ভাই পড়ি ভেঙে গেছে এইরম মানে আমার যেন আর ভালো লাগছে না বাপের বাড়ি যাবো ভাবছিলাম এখন যেতে গেলেও তো ভয় লাগছে যে নিজেদের যদি কিছু হয় এক বছর বিয়ের আর বছর এক এক বছর ছিলাম মানে পুজোতে সেই বছরই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার কারণে আমার আর পুজোতে মায়ের বাড়ি যেতে ইচ্ছা করে না কিন্তু এবছর দাদা আসবে ওই জন্য বলি দাদা ভাই যেহেতু আসবে তারপরে তোমাদের দাদা ভাই এবারে পুজোতে থাকবে না তো এই বাড়িতে এইবার থেকে কি করব চলে যাই এখনও পর্যন্ত মা ও মায়েরদের বাড়ি থেকে জামা কাপড় দেওয়া হয়নি তো একবারে কেনাকাটা হবে আর কার কার কেনাকাটা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জামা কাপড়গুলো দেখাবো ঠিক আছে কারা কারা জামা কাপড় দেখতে উৎসাহ তারা কমেন্ট করে জানিও তো বন্ধুরা সবাইকে দেখো কেক বিতরণ কেক ছিল বোঁদে ছিল আর চকলেট ছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে লাইক করো কমেন্ট করো চলো আমিও কেকটা খেয়ে নিই কেকটা কিন্তু হোম মেড হলেও যথেষ্ট টেস্টি ছিল ভালো ছিল